আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে দুবাই বা আরব আমিরাতের ভিসা কিভাবে আপনারা চেক করবেন যদি ভিসা চেক না করে দালালের সাথে টাকার লেনদেন করেন তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন সেই কারণে অবশ্যই ভিসা হাতে পাওয়ার সাথে সাথে বা ভিসা কপি হাতে পাওয়ার সাথে সাথে আপনারা অবশ্যই আপনাদের মোবাইলে বা কম্পিউটারে মাত্র দু মিনিটে আপনাদের দুবাই বা আরব আমিরাতের ভিসা চেক করে নিতে পারেন তো এই কাজটি করার জন্য প্রথমে আপনার ব্রাউজার ওপেন করবেন গুগলে লিখবেন আই সি এ লিখে এন্টারপ্রেস করবেন তারপর যে ওয়েবসাইট আছে আইসিএ স্মার্ট সার্ভিসেস এখানে ক্লিক করবেন এখানে যে ওয়েবসাইটটি আছে একটু নিচে চলে যাবেন একটু নিচে চলে যাওয়ার পর ফাইল ভ্যালিডিটি নামে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ফাইল নং বা পাসপোর্ট ইনফরমেশন পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ভিসাটি চেক করে নিতে পারবেন পাসপোর্ট ইনফরমেশনে ক্লিক করার পর সিলেক্ট দ্য টাইপ অর্থাৎ দুটি অপশান চলে আসছে এখানে ভিসা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনার পাসপোর্ট নাম্বারটি আপনি দিয়ে দিবেন যাই হোক আপনার পাসপোর্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন এবং পাসপোর্ট এবং পাসপোর্ট এক্সপায়ার ডেটটি এখানে বসিয়ে দিবেন পাসপোর্টে বসিয়ে লিখে আছে পাসপোর্ট এক্সপায়ার ডেট যাই হোক এখানে পাসপোর্ট দেখে আপনাদের পাসপোর্ট নাম্বারটি লিখে দিবেন এবং পাসপোর্ট এক্সপায়ার ডেটটি এখানে লিখে দিবেন এবং ন্যাশনালিটির জায়গায় বাংলাদেশ সিলেক্ট করে দিবেন বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তারপর আম নট রোবট এখানে ক্লিক করে দিবেন তারপর সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার সাথে সাথে আপনাদের বিষয় যদি অ্যাক্টিভ থাকে তাহলে অ্যাক্টিভ লেখা থাকবে আর বিস্তারিত ইনফরমেশন চলে আসবে আমি এখানে সার্চ অপশনে ক্লিক করিনি কারণ অন্যজনের পাসপোর্ট সিকিউরিটির কারণে আমি এখানে সার্চ অপশনে ক্লিক করিনি অবশ্যই আপনারা আপনাদের নিজেরটা অবশ্যই সার্চ অপশনে ক্লিক করে দেখে নেবেন আপনাদের ভিসা স্ট্যাটাস ভিসা অ্যাক্টিভ আছে কি না তো একটি পদ্ধতি আছে দুবাইয়ের ভিসা চেক করার জন্য সেটিও আজ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যদি আপনারা মোবাইল থেকে চেক করতে চান তাহলে অবশ্যই আপনাদের মোবাইল অপশনে চলে যাবেন আপনাদের মোবাইলের গুগল অপশনে চলে যাবেন বা কোন ব্রাউজার দিয়ে গুগলে লিখবেন আর যদি ডেস্কটপে চেক করতে চান কম্পিউটার দিয়ে তাহলে লিখবেন ক্লোজ সি এল ও এসি ক্লোজ কেরিয়ার ক্লোজ কেরিয়ার লিখে সার্চ করবেন তারপর যে প্রথম ওয়েবসাইটটি চলে আসে সেটি হচ্ছে ইউএ ই বিসা চেক থ্রো পাসপোর্ট নাম্বার অর্থাৎ পাসপোর্ট নাম্বার দিয়ে কীভাবে আপনাদের দুবাইয়ের ভিসা চেক করবেন সেই কারণে এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর ক্লিক দিস লিঙ্ক যে লিঙ্কটি আছে লিঙ্কটিতে ক্লিক করবেন তো ক্লিক করার পর সেম সাইজ চলে আসছে এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে যেহেতু আপনাদের ভিসাটি চেক করবেন তাহলে পাস এই অপশানটিতে তাহলে এই অপশানটিতে ক্লিক করবেন তারপর ভিসার যে অপশনটি আছে ভিসার অপশানটিতে ক্লিক করবেন এখানে পাসপোর্ট নাম্বারটি আপনাদের বসিয়ে দিবেন যাই হোক পাসপোর্ট নাম্বার আপনাদের আপনারটি দিয়ে দিবেন পাসপোর্ট নাম্বারটি এখানে দেওয়ার পর পাসপোর্ট যে এক্সপায়ার ডেট এখানে দিয়ে দিবেন তারপর এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন যেই কান্ট্রির ন্যাশনালিটি সেই কান্ট্রি অবশ্যই বসিয়ে দিবেন তারপর আম নট রোবট এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর সার্চ অপশনে ক্লিক করলে আপনারা আপনাদের বিচার স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কি না বিচার ঠিক আছে কি না দেখতে পারবেন আজকে দুই পদ্ধতি আপনাদেরকে দেখালাম কোন পদ্ধতিটি আপনাদের কাছে সবচেয়ে সহজ সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং কোনো সমস্যা এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম